বাম প্রার্থীকে জয়ী করার আহ্বানে রাজধানীর রাজপথ কাঁপালো বাম ছাত্র যুবরা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সুসজ্জিত মিছিল। পশ্চিম ও পূর্ব আসনের বাম প্রার্থীর সমর্থনে সর্বত্র চলছে মিছিল। ময়দানে নেমে পড়েছে বিভিন্ন সংগঠনও। পশ্চিম আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে সোমবার মিছিল করে চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওএফআই, টিওএফ, টিএসইউ। এদিন মেলার মাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে বের হয় মিছিল। রাজপথ কাঁপানো মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মোদী সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি, বর্তমান কেন্দ্রীয় সরকার মিথ্যেবাদী, এই মন্তব্য করলেন ছাত্র যুব নেতৃত্ব। প্রার্থী কংগ্রেস শঙ্কর প্রসাদ দত্তকে বিপুল ভোটে জয়ী করার আবেদন রেখে আমরা আজকের এই মিছিল আমরা এখান থেকে বের আমরা করছি। আমরা দেখেছি যে 2014 সালের 26 মে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন সময় যুবকদের বিভ্রান্ত করে, ছাত্রদের বিভ্রান্ত করে শতকরা 31% ভোট নিয়ে কেন্দ্রীয় সরকারে অধিষ্ঠিত সেদিন হয়েছিলেন। তারা সেদিন কী বলেছিলেন যে বেকার তাকে কাজ নিয়ে ভাবতে হবে না, বৎসরে 2 কোটি বেকারের চাকরি দেবে, অর্থাৎ 5 বৎসরে 10 কোটি বেকারের চাকরি হবার কথা। আমরা দেখলাম গত 45 বৎসরের হিসেব অনুযায়ী যে সর্বোচ্চ বেকারির হার ছুঁয়েছে বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষে। আমরা লক্ষ্য করেছি যে এই সময়ের মধ্যে নতুন করে কাজ হারিয়েছেন প্রায় 5 কোটি মানুষ। আমরা এই সরকার যে প্রতিশ্রুতি সেই সময় ছাত্রদের উদ্দেশ্যে দিয়েছিল যে শিক্ষা নিয়ে কোনো রাজনীতি হবে না, শিক্ষার মধ্যে কোনো গেরুয়াকরণ হবে না, শিক্ষা আগে পণ্যে মানে পরিণত করবে না, নানা ধরনের সেদিন কথা বলেছিল। তারা বলার চেষ্টা করেছিল যে কৃষক তা মানে কৃষক সে আত্মহত্যা করবে না, শ্রমিক তাকে কাজ হারাবার ভয় নেই, নারী তার অধিকার সুরক্ষিত থাকবে, কালোধন উদ্ধার করবে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ হবে, অর্থাৎ নানা ধরনের কথা বলেছিল এবং বলেছিল যে ধর্ম নিয়ে কোনো রাজনীতি সেখানে তারা করবেন না এবং নর্থ ইস্টের জন্য বিশেষ প্যাকেজ তারা সেখানে ঘোষণা করবে। এক কথায় বোঝা সেদিন আমরা বুঝেছিলাম যে আমাদের জীবনযাত্রার মান, বিশেষ করে নর্থ ইস্টের আমরা যারা যুবক যুবতী আছি, ছাত্র সমাজ আছি, আমাদের জীবনযাত্রার মান আমাদের বাড়বে। কিন্তু আমরা দেখলাম এই মিথ্যাবাদী সরকার 5 বছর প্রায় অতিক্রান্ত হতে চলল, এখন এ সমুচিত জবাব দেওয়ার সময় এসেছে। মিছিল থেকে আওয়াজ উঠে বেকারদের কর্মসংস্থানের স্বার্থে ও শিক্ষায় গেরুয়াকরণ রুখতে বাম প্রার্থীকে জয়ী করার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।